অশোকনগরে চলছে উৎসবের রেশ, দুটি মেলার সঙ্গে লাইটিং বাড়িয়েছে আনন্দের পারদ। লাইটিং নিয়ে বিতর্ক সিপিএমের, নতুন বছরে নতুন উৎসবে আনন্দে মাতোয়ারা অশোকনগরের এলাকাবাসীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর এখন একটি সাংস্কৃতিক আভিজাত্য এলাকা, বর্তমানে রঙিন শহরের মধ্যে অন্যতম অশোকনগর। বিধানসভা ভোটের পর থেকেই অশোকনগরকে আলোকসজ্জা সৌন্দর্যে নতুন রূপে নতুন রঙে সাজিয়ে দিয়েছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরের গোলবাজার এলাকায় তৈরি হয়েছে আই লাভ অশোকনগর, শেরপুরে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। অশোকনগরের গোটা এলাকা আলোকসজ্জায় ভরিয়ে তুলেছেন বিধায়ক। 2023 নতুন বছর আসতেই শুরু হয়েছে অশোকনগর উৎসব, পাশাপাশি শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার সবলা মেলা। এই প্রথম অশোকনগরের বুকে দেখা গেল উৎসবের রেশ। প্রতিদিন উপস্থিত হচ্ছে বড়সড় মন্ত্রী ও নেতারা, উপস্থিত হচ্ছে নানান রকম গায়ক ও গায়িকারাও, তাই দেখতে ভিড় জমিয়েছেন অশোকনগর ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ। রাজ্য সরকারের অধীনে জেলার সবলা মেলা, সেই মেলায় এই প্রথমবার দেখা গেল অশোকনগরে, তাও আবার বিধায়ক নারায়ণ গোস্বামীর তত্ত্বাবধানে। এবারে সেই সবলা মেলা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। অশোকনগর স্টেডিয়ামে চলছে অশোকনগর সবলা মেলা। অন্যদিকে অশোকনগর উৎসবের পাশাপাশি দুই মেলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। আজ দুপুরেই দেখা গেল সিপিএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে অশোকনগর পৌরসভায়। সিপিএম থেকে দাবি, অশোকনগরের এই সবলা মেলা সরকারি মেলা, শুধু একটি রাজনৈতিক দল থেকে বিধায়কের ছবি কেন দেওয়া হবে, রাজনৈতিক দলের সিম্বল কেন দেওয়া হবে, তাই নিয়ে অশোকনগর পৌরসভায় ডেপুটেশন দিলেন সিপিএমের পক্ষ থেকে। আচ্ছা, এই যে সবলা মেলা, সরকারি সবলা মেলা, যেটা বামপন্থী, যাই হোক, তার সাথে অশোকনগর উৎসব, এর যে মূল তোরণ চৌরঙ্গি ছাড়িয়ে গেলে পরে সেই তোরণে দেখা যাচ্ছে সরকারি খরচে তৃণমূলের প্রতীক বিলবোর্ডে শোভা পাচ্ছে, এটা কখনো হতে পারে না। সেই কথাটাই আমরা এক্সিকিউটিভ অফিসারের কাছে সহকর্মী দিই, অন্য কারো কাছে না, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার মানে সরকারি অফিসার, তাকে বলেছি যে আপনি এক্ষুনি হস্তক্ষেপ করুন। একই সাথে আমরা জেলা শাসকের কাছে মেইল করেছি এবং এই ভিডিও সহ ছবি সহ কিছু তো বলার নেই আমাদের, মানে সরকারি টাকা তা দিয়ে একটি রাজনৈতিক দল, শাসক দল, তার প্রতীকের প্রচার হচ্ছে, এইটাই আমরা প্রতিবাদ করতেছি। প্রিয় সাহেব বললেন যে তার একটু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা বলি যে আপনার সীমাবদ্ধতা সেটা আপনি আপনার জায়গায় বুঝবেন, কিন্তু আপনি দায়বদ্ধ অশোকনগর কল্যাণগড়ের মানুষের কাছে। অশোকনগর কল্যাণগড়ের পুরসভার টাকাও এখানে ব্যয়িত হচ্ছে, উনি অস্বীকার করেননি, তারপরে সেই টাকাতে কি করে এই জিনিসটা করতে পারে। এছাড়া আমাদের পরে ওই স্টেডিয়ামের মাঠের ছবি ছবি দেখিয়ে মানুষের কাছে যেতে হবে, যেটা খেলার মাঠ, ওই মাঠটা প্রথমে কিন্তু খেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল না। 6-11 সালের মাঝে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় ওই মাঠটা পূর্ণাঙ্গ করা হয়, সেই মাঠের মধ্যে গর্ত টর্ত করে উৎসব, আমাদের কি আর মাঠ ছিল না, অশোকনগরে কম মাঠ, স্টেডিয়ামের মাঠটা, যাই হোক সেসব আমাদের পরে দেখতে হবে। আমরা জেলা শাসকের কাছেও এটা পাঠিয়েছি, এই হচ্ছে আমাদের মেমোরেন্ডামের কপি, আর জেলা শাসককে আমরা মেল করেছি। আপনি যেটা বলতে চাইলেন যে এটা হতে পারে না, এটা তো হয় না, আমি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যেখানে যেখানে জানাবার সেখানে আমি জানাচ্ছি। আমরা বলেছি ইমিডিয়েট এটা বাদ দিতে হবে, আমরা কিন্তু পরশু দিন শুরুর দিন এটা পেয়েছিলাম, কিন্তু আমরা ভাবলাম যে ভুলক্রমে হতে পারে, কিন্তু গতকাল আমরা দেখলাম যে না, এটা তো ভুলক্রমে না, এটা তো একেবারেই পরিকল্পনা মাফিক করা হচ্ছে, সেই জন্যে আমরা আজকেই এইটা এই প্রতিবাদটা জানাবো। সিপিএমের ডেপুটেশনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান। তিনি বলেন লাইটিং রয়েছে রাস্তায় যা অশোকনগর উৎসব বলে চলছে। বিধায়ক উৎসব করতে ভালোবাসেন, তাই অশোকনগরবাসীকে উৎসবে মাতোয়ারা করতে বিধায়কের এই উদ্যোগ। অশোকনগর উৎসব নিয়ে যারা মন্তব্য করছেন, ডেপুটেশন দিচ্ছেন, তারাই রাত হলে ওই অশোকনগর উৎসবে মাতবেন আনন্দে। অশোকনগর উৎসব
বিধায়কের নিজস্ব তহবিল থেকে চলছে, এটা কোনো সরকারি নয়। তবে পাশাপাশি চলছে সবলা মেলা, যা সরকারি মেলা, তবে লাইটিংটা উৎসব মেলার জন্য। এখানে কারো কোনো ডেপুটেশন দেওয়াটাই ভিত্তিহীন বলে অশোকনগর পৌরসভার চেয়ারম্যানের বক্তব্য। আসলে ব্যাপার হচ্ছে, এটা তো ওরা জানেই না যে দুটো মেলা হচ্ছে এখানে। সরকারি মেলায় আমরা কোনো কারো ছবি রাখিনি এবং সরকারি মেলায় কারোর কথা বলিনি, কারোর ছবি রাখিনি এবং সরকারি মেলায় কেউ কোনো রাজনীতির কথা তুলেনি। যেটা বলেছেন আগের সময় ছবি, সেটা তো সরকারি না, সেটা বেসরকারি অসম উৎসবে। আর ওই যে উৎসবটাকে আর সকলে মেলা মিলিয়ে ফেলে দাঁড়িয়ে ভুল হবে, তো কী ডেপুটেশন দিয়েছে আমি দেখিনি কিছু এখনও। ডেপুটেশনটা আমার একটা বলে দিচ্ছিল ওদের, আমাকে না বলে এসছে ওরা, নাহলে আমি নিশ্চয়ই থাকতাম। ফলে আমি আপনাদের বলে দিলাম, এটা সবার জন্য জানা না যে নারায়ণ গোস্বামীর ছবি যেখানে আছে সেটা হচ্ছে অসম উৎসব, দেখতে বলবেন অসম উৎসবটা সরকারি না বেসরকারি। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।